হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটি আল্ট্রাসোনিক বক্স কিভাবে রিপেয়ার করতে হয় তা শেখাব। এটি মেশিনে চলা অবস্থায় হঠাৎ করে পাওয়ার অফ হয়ে গেছে, সেই আল্ট্রাসোনিক বক্সটি আমরা টেবিলে নিয়ে টেস্ট করে এটি ভালো করব। সর্বপ্রথম আমাদেরকে বাইরের একটি ফিউজ লাগানো আছে, সাধারণত 8 ampere বা 10 ampere এর থাকে। ওই ফিউজটি খুলে পরিমাপ করে দেখতে হবে। আর মিটারে এটিকে ডায়োডে সিলেক্ট করে নিলাম। এবার ফিউজটিকে আমরা পরিমাপ করব। ফিউজটি যদি 00 মান শো করে তাহলে ভালো, আর যদি ওপেন দেখায় তাহলে খারাপ। সেহেতু এটি ফিউজটি ওপেন দেখাচ্ছে, সেহেতু ফিউজটি খারাপ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। এই ফিউজটি আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে, একটা নতুন ফিউজ লাগাতে হবে। এরপরে পাওয়ার সাপ্লাইও একটা ফিউজ লাগানো থাকে, যেটা ট্রানজিস্টার মডিউলে সাপ্লাই দেওয়া হয়। এই ফিউজটিও আমরা চেক করে দেখবো ভালো না খারাপ। এই ফিউজটিও কোনো মান দেখাচ্ছে না, অর্থাৎ 00 মান দেখার কথা কিন্তু কোনো মান দেখাচ্ছে না, তার মানে এই ফিউজটিও নষ্ট হয়ে গেছে। তাই এই ফিউজটিও আমাদেরকে চেঞ্জ করে একটা নতুন ফিউজ লাগাতে হবে। 8 ampere অথবা 10 ampere হলেই চলবে। এই পাওয়ার সাপ্লাইয়ের পরে আমরা সাধারণত ট্রানজিস্টার মডিউলটি চেক করব। আমার ধারণা নিশ্চয়ই কোনো একটি ট্রানজিস্টার শর্ট হওয়ার কারণেই এই ফিউজগুলো কেটে গেছে। ট্রান্সফরমার এটি তার খুলে আমরা চেক করব। দেখুন, আমরা ট্রানজিস্টারের বেজে ধরে যদি মান চেক করি তাহলে কিছু মান দেখার কথা, কিন্তু এখানে মানার দিকে ধীরে ধীরে শো করতেছে, তার মানে এই ট্রানজিস্টারটি খারাপ। অর্থাৎ এই পাশের পাশে ট্রানজিস্টারের মধ্যে যে কোনো একটা ট্রানজিস্টার খারাপ আছে, বিপরীত পাশেও তাই একই অবস্থা, ধীরে ধীরে শো করতেছে। সেহেতু আমরা ট্রানজিস্টার মডিউলটি খুলে চেক করব, আল্ট্রাসোনিক বক্স থেকে খুলে নিয়ে চেক করব। এখন এই ট্রানজিস্টার পাঁচটির মধ্যে যে কোনো একটা ট্রানজিস্টার খারাপ থাকতে পারে। আমরা কীভাবে বুঝবো পাঁচটা ট্রানজিস্টার খুলে চেক করাটা ঠিক হবে না, তাই আমরা মিটার দিকে চেক করব। 00 সাধারণত শো করে কোন ট্রানজিস্টারটি, প্রথমটা 00, দ্বিতীয়টা 3 দেখাচ্ছে, তার মানে আমরা বলতে পারি প্রথম ট্রানজিস্টারটি শর্ট হয়ে গেছে। দেখুন, এগুলোতে কিছু মান দেখাচ্ছে, তার মানে আমরা বলতে পারি বাম পাশ থেকে 1 নম্বর ট্রানজিস্টারটি খারাপ হওয়ার সম্ভাবনাটাই বেশি। ওই ট্রানজিস্টারটি সর্বপ্রথম আমরা সোল্ডারিং আয়রন দিয়ে খুলে আবারও পরিমাপ করে দেখবো যে আসলে শর্টটা কেটে গেছে কি না। যেমন এখানে 1 দেখাচ্ছে, এখানে 00 দেখাচ্ছে, এখানে 00 বা 1 দেখাচ্ছে, দুটাই 1, আর এটা 003 দেখাচ্ছে ডায়োডে, কিন্তু ডায়োডে পরিমাপ করতেছি, আর এটা একবারে 00 দেখাচ্ছে, অর্থাৎ বাম পাশ থেকে প্রথমটা 00 দেখাচ্ছে, তার মানে এটি ট্রানজিস্টারটি নষ্ট হওয়ার সম্ভাবনাটা বেশি। তাই আমরা সোল্ডারিং আয়রন দিয়ে এই ট্রানজিস্টারটি খুলে পরিমাপ করব। আর ট্রানজিস্টার এখানে তো 10টি ব্যবহার করা হয়ে থাকে, 5টি এক সাইডে আর 5টি এক সাইডেই, 10টি করে। আর এই ট্রানজিস্টারগুলো সাধারণত NPN ট্রানজিস্টার হয়ে থাকে, আর ভুলভাবে ব্যবহার করতে হয় 2SC5570। আশা করি এর ভিতরেও 5570 ট্রানজিস্টারই ব্যবহার করা হয়েছে। দেখুন, আমরা এটা খোলার পরে পরিমাপ করতেছি, ট্রানজিস্টারটির 1 নম্বর বাম পাশ থেকে 1 নম্বর পায়ে ধরে 00 মান দেখাচ্ছে, তার মানে এই ট্রানজিস্টারটি খারাপ। এখন বোর্ডের মধ্যে যদি আমরা শো করি, দেখুন মান দেখাচ্ছে, তার মানে শর্টটি কেটে গেছে। তাহলে আমরা বলতে পারি এই বাম পাশের শুধু একটা ট্রানজিস্টারই নষ্ট ছিল। এবং ঠিক একইভাবে তার বিপরীত পার্শ্বেও আমরা যদি পরিমাপ করি, আশা করি সেদিকে একটা ট্রানজিস্টারই আমরা খারাপ পাব। 00 দেখাচ্ছে মান প্রথমটি, এটিরও প্রথমটি আমরা খুলে নিলাম। খুলে নিয়ে দেখি সোল্ডারিং আয়রন দিয়ে, আমাদের বাকি 4টা ট্রানজিস্টার ভালো দেখায় কি না, বা যেটা খুললাম সেটাই শর্ট দেখায় কি না। দেখেন, এটা দেখাচ্ছে শর্ট দেখাচ্ছে না, তার মানে ট্রানজিস্টারটি ভালো আছে, অন্য যে কোনো একটি আর ওই 4টির মধ্যে যে কোনো একটি ট্রানজিস্টার খারাপ আছে। এই বোর্ডের মধ্যে এখনও শর্ট দেখাচ্ছে, এটা 3, এটা 3, এটা 3, এটা 00, তার মানে 4 নম্বর বাম পাশ থেকে 4 নম্বর ট্রানজিস্টারটি খারাপ হওয়ার সম্ভাবনা বেশি। এটা ওপেন করে পরিমাপ করে দেখি, এটা খুললাম, খুলে আমরা যদি পরিমাপ করে দেখি,
একটা 00 দেখাচ্ছে বোর্ডে কোনো শর্ট জায়গা আছে না তার মানে 4 নম্বর ট্রানজিস্টর ঠিক খারাপ এক সাইডের বাম পাশের 1 নম্বর আর এক হচ্ছে 4 নম্বরে দুটো ট্রানজিস্টর খারাপ এখন আমরা নতুন দুটো ট্রানজিস্টর নিয়ে এখানেই লাগিয়ে দিলেই আশা করি ট্রানজিস্টর মডিউলটি ওকে হবে এবং আল্ট্রাসোনিক বক্সটির মধ্যে শুধুমাত্র ট্রানজিস্টর দুটি আর ফিউজ দুটি চেঞ্জ করলেই ওকে হয়ে যাবে এরপরে আমরা দুটি ট্রানজিস্টর নিলাম নতুন এই ট্রানজিস্টর দুটি আছে 2SC5570 দেখুন নাম্বারটি দেখানোর আমি চেষ্টা করতেছি 2SC5570 ক্যামেরা সব ভালোভাবে দেখা যাচ্ছে না এই ট্রানজিস্টর দুটি ভালো না খারাপ আমরা চেক করে তারপরে লাগাবো নতুন ট্রানজিস্টর হলেই লাগানো যাবে না আমরা চেক করে লাগাতে হবে নতুন ট্রানজিস্টরও খারাপ থাকতে পারে আমরা এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে লাল প্রুফ যদি আমরা এক নম্বর পায়ে ধরে টাচ করি বেজ হিসেবে কল্পনা করে তাহলে দুই নম্বরে এবং তিন নম্বরে কিছু মান দেখাবে যদি দেখায় তাহলে বুঝতে হবে লাল রঙের প্রুফটাই হচ্ছে বেজ আর পরেরটা কালেক্টর তারপরেরটা ইমিটার এই প্রুফটা ঠিক আমরা বিপরীত দিয়ে যদি ঘুরি নিই অর্থাৎ কালো প্রুফটা যদি বেজে ধরি এক নম্বর পায়ে আর দুই নম্বর তিন নম্বরে শো করি টাচ করি লালটা দিয়ে তাহলে কোনো মান দেখাবে না তাহলে বুঝতে হবে ট্রানজিস্টারটি ভালো ঠিক একইভাবে দ্বিতীয় ট্রানজিস্টারটিও আমরা পরিমাপ করব এরপর আমরা কালেক্টর এবং ইমিটারও মিটার দিয়ে শো করে দেখতে পারি যে আসলে কোনো মান দেখায় কি না যদি না দেখায় তাহলেও বুঝতে হবে ট্রানজিস্টারটি ভালো এভাবে ট্রানজিস্টার দুটি ভালো না খারাপ তা আমরা চেক করতে পারি এবং ট্রানজিস্টার দুটি ভালো দেখাচ্ছে তাহলে এক নম্বরে কালো ধরে দুই নম্বরে কালেক্টর এবং ইমিটার শো করার পরেও লাল প্রুফ দিয়ে কোনো মান দেখায়নি তার মানে এটাই ভালো আছে এরপর ট্রানজিস্টার দুটি ট্রানজিস্টার মডিউলে আমরা স্ক্রু সাহায্যে বা স্ক্রু ড্রাইভারের সাহায্যে লাগিয়ে নিলাম লাগিয়ে নিয়ে সোল্ডারিং আয়রনের সাহায্যে পা তিনটা আমরা সার্কিটের সাহায্যে ভালোভাবে সোল্ডারিং করে দেব এতে করে আমাদের আরও ঠিক আছে চেক করা অবশ্য উচিত যে ট্রানজিস্টারটি কেটেছে সেই ট্রানজিস্টারটির সঙ্গে বেজে যে 4.7 ওহম ট্রানজিস্টারটি লাগানো আছে সেটি খারাপ না ভালো তা পরিমাপ করা পরিমাপ করে দেখতে হবে সেটি যদি 00 শো করে তাহলে ভালো ডায়োডের ক্ষেত্রে ডায়োডের মিটার সেট করে যাবে আর যদি না দেখায় তাহলে বুঝতে হবে রেজিস্টারটিও নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে রেজিস্টারটা আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে এরপর ট্রানজিস্টার দুটি সুন্দর করে লাগানো হয়ে যাওয়ার পরে আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যাতে করে দুটি পায়ের মধ্যে শর্ট সার্কিট না হয় অথবা এই তাতার দিয়ে রজন দিয়ে কাজ করার ফলে এখানে কোনো রজন নিতে ট্রানজিস্টারের বেস কালেক্টর ইমিটারের মধ্যে থেকে না যায় থেকে যায় সেগুলো আমাদের পরিষ্কার করে দিতে হবে এবং ট্রানজিস্টার দুটি লাগানোর পরে দেখুন আমার মান দেখাচ্ছে বেস টু কালেক্টর একটা আর বেস টু ইমিটার একটা মনে রাখতে হবে অবশ্যই বেস টু কালেক্টর যে মান দেখাবে বেস টু ইমিটার তার থেকে একটু হলেও বেশি মান দেখাবে তাহলে বুঝতে হবে আমাদের ট্রানজিস্টার লাগানো ঠিক আছে এবং বেস কালেক্টর ইমিটার নির্বাচনও ঠিক আছে আর একটা ট্রানজিস্টার পরিমাপ করলেই হয়ে যাবে কারণ পাঁচটি ট্রানজিস্টারই প্যারালাল করা তাই একটা পরিমাপ করা আর পাঁচটা পরিমাপ করা একই কথা একদিকে পরিমাপ করো ঠিক যেভাবে অপর দিকের পাঁচটিও ঠিক একইভাবে আমরা পরিমাপ করে দেখব মান দেখায় কিনা বা সেম মান দেখায় কিনা এরপর আমাদের বডি আছে কিনা সেটাও পরিমাপ করে দেখতে হবে বেস কালেক্টর ইমিটার বডি হয়ে গেছে কিনা বডিও চেক করতে হবে যদি বডি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কোনোটা ট্রানজিস্টার আজকে এসে সেটা আমাদের খুলে ভালোভাবে চেক করে সেপারেটার দিয়ে ভালো করে দিতে হবে লাগানোর পরে এর তারপরে টুইজার দিয়ে বা টেস্টার দিয়ে ভালোভাবে রজনগুলো ঘষে পরিষ্কার করে দিতে হবে কারণ এটি যেহেতু আল্ট্রা হাই ফ্রিকোয়েন্সিতে চলে অনেক সময় সেমিকন্ডাক্টর ও কন্ডাক্টর হিসেবে অনেক কাজ করে এর ফলে সমস্যা হতে পারে আলোচনিকের
ওপর নিচ দুদিকে ভালো করে পরিষ্কার করতে হবে স্টার দিয়ে, যাতে কোনো রকম রজল বা ধুলাবালি ময়লা না থাকে। এরপর থিনার বা ব্রাশ দিয়েও আমরা পরিষ্কার করে নিতে পারি, যাতে করে একদম ভালোভাবে ফ্রেশ পরিষ্কার একদম পরিষ্কার হয়ে যায়। এভাবে পরিষ্কার করে নিয়ে পরে আমরা আলোচনী বক্সে লাগিয়ে নিয়ে ভালো করে সেটিং করে যদি ফিউজটি লাগিয়ে আমরা রেগুলেটর ইউজ করে থাকি, তাহলে অবশ্যই আশা করি আলোচনী বক্সটি কাজ করবে। আমাদের আজকে এই পর্যন্ত, আগামী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।